ভিউয়ার্স, আমাকে আজকে দিন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি চলে এসেছি গাউসিয়া মার্কেটে, আপনাদেরকে আজকে গাউসিয়া ব্লগ করে দেখাবো। তো আজকে আমি যে সপ্তাহে আসছি এখানে সব কিছুর প্রাইস খুবই কম। তো আমার কাছে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে আমি ওগুলো দিয়ে দেখানো শুরু করি। ভাইয়া এগুলো কত করে? এখন এগুলো অনেক চলতেছে। ইয়ারিং আছে মানে কানগলার, কানগলার সেট পড়তেছে কত? 200 টাকা। এটাও কি 200 টাকা? জি জি। আল্লাহ কি সুন্দর সুন্দর জিনিস, এগুলো হচ্ছে 200 টাকা করে। আচ্ছা, এটা তো অনেক সুন্দর, এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। এই আইটেম গুলো কিন্তু 200 টাকা। এগুলোর সাথে কি এগুলো দেখি আর পিছনে কি আছে? এগুলো এগুলো কি কার্ট টু ব্ল্যাক? হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক। এর সাথে সেম ইয়ারিং আছে। আচ্ছা আচ্ছা, উপরে এগুলো দেখাও। এটা ওই যে চোকাটা, এর আগে যেটা দেখো। সমস্যা নেই, ওটা আলাদা আছে। আমি এটা দেখাচ্ছি, এগুলো কত করে? 250 টাকা। 250 টাকা। আমি উপরে আরেকটা দেখাচ্ছি, গোল্ডের ইয়াটা, সিলভারটা। 2 লেয়ার আছে, 3 লেয়ার আছে। তবে 3 লেয়ারটা আপুরে বেশি পছন্দ করে, আমারও 3 লেয়ারেরটাই ভালো লাগে। এটা হচ্ছে 150 টাকা, আর এটা হচ্ছে 3 লেয়ারেরটা, এটা হচ্ছে 250 টাকা। আচ্ছা ধরো। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাবো, এই নেকলেসগুলোর সাথে যদি কেউ চুড়ি ম্যাচিং করে নিতে চান তাহলে আমি বলবো এই চুড়িগুলো কিন্তু বেস্ট। এগুলো কিন্তু 100-এ 100 ম্যাচ করে। ওয়াও, খুবই সুন্দর দেখেন। এগুলো কিন্তু এগুলোর সাথে, এগুলো পার পিস কত করে? এটা হলো 150 টাকা, এটা ভিতরে সিঙ্গেলটা হলো, এটা হলো 100 টাকা। 150, আর এটা একটু পাতলা যেটা, এটা হচ্ছে, এটা হচ্ছে ছোট দে, আর ওটা হচ্ছে বড় দে। আচ্ছা, সিঙ্গেল কত? এখানে কিন্তু অনেক মাল্টি কালারের কিন্তু চুড়ি আছে। আচ্ছা, এইটা কত পিস? 300 টাকা না? খুব সুন্দর জিনিস। এগুলো কত করে? 150 এক জোড়া না? আচ্ছা, এরপরে আমি আর কি কি এখানে এখানে যেই ব্রেসলেটগুলো আছে এগুলোর প্রাইস কত করে? এই স্টোনের এগুলো কত একটু দেখাও। 150। এই যে এগুলো কত করে? সবগুলো সিম্পল 150, মানে এখান থেকে যেইটাই পছন্দ করেন না কেন মাত্র 150 টাকা, মাত্র 150 টাকা পার পিস। আমি এরপর আপনাদেরকে দেখাই, আমার কাছে এই জিনিসটা তো খুব ভালো লাগলো। একটু একটু খুলে দেখানো যাবে? আমি এইটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা এভাবে করে খোলাও যায়। এটার প্রাইসিংটা কত আসবে? 250। এটাও কিন্তু খুব সুন্দর, এটার প্রাইসটা একটু বলে দেই। 250। দেখি তো পড়লে কেমন লাগে। তো আমি এটা একটু দেখালাম, পরার পর দেখলাম ভালোই লাগতেছে। এটার প্রাইস হচ্ছে 250। তো যারা আমার মতো রেগুলার রাফ ইউজ চুড়ি পরেন তারা কিন্তু এই ধরনের ব্রেসলেটগুলো নিয়ে নিতে পারেন। এগুলো শাড়ি, ক্যাজুয়াল ড্রেস, তাছাড়া 3 পিসের সাথেও খুব ভালো মানিয়ে যায়। এটা পার পিস কত টাকা ভাইয়া? 250 টাকা। 250। তারপর এখানে আরেকটা দেখতেছি, মানে অনেক অনেক ডিজাইন আছে, আপনার যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নিতে পারবেন। এটা কত? 250। এটাও কি 250? 250 কালার দুইটা। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কানগুলো দেখাই। এটা কত? 250। সিরিয়াল ওয়াইজ দেখাই। এই তো নিবা কালার দুইটা। এই যে এই যে নিচে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কত করে? এটা হলো 250, আর এটা হলো 200। যা দেখতে পাচ্ছেন এই রথে সব হচ্ছে 200 করে। আবার এগুলো একটু অথেন্টিক, এটাও কিন্তু খুব সুন্দর। এগুলো কত করে? 150 করে। আপনারা যখন শাড়ি বা 3 পিসের সাথে ম্যাচ করে পরবেন তখন দেখবেন অনেক ভালো লাগবে। হ্যাঁ, এগুলো নাইট পার্টিতে পরার জন্য খুব সুন্দর। 180 করে। আর উপরে যে ডায়মন্ড কাট টাইপ যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে? এটা হলো 200, এটা হলো 180। মানে রিজনেবল জায়গা আছে এখানে, সবই রিজনেবল। তো আমি এখানে একটু আংটির কালেকশন গুলো একটু দেখাই। আমি এখানে আংটিগুলো দেখাচ্ছি। আংটি এখান থেকে যেটাই নেবেন না কেন, এই বক্সে
প্রাইস হচ্ছে 100 টাকা আর এই বক্সের গুলো কত করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা মার্ক করে দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কালারিং এক কালারে যেগুলো স্টোন সেটআপ করা আছে আবার আপনারা চাইলে সিলভার গোল্ডেন স্টোনগুলো নিতে পারেন তারপরে দেখেন এখানে কিন্তু বড় বড় অঙ্কের কালেকশনগুলো আছে এবং এখানে গোল্ড প্লেটের উপরে কিন্তু স্টোন সেটআপ করা যে কালেকশন সেগুলো কিন্তু আপনারা এখানে নিতে পারবেন ওয়াও বাটারফ্লাই এগুলো হচ্ছে ফিঙ্গার রিং এগুলোর প্রাইস কত করে 150 টাকা তো আমি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর এখানকার সবচেয়ে আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কোমরের বিছা কোমরের বিছার আমি আলাদা আরেকটা এপিসোড করবো আপনাদের জন্য তো এখানে আসলে আপনারা মাত্র 150 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে কিন্তু আপনারা 100 টাকারও কিন্তু অনেকগুলো বিছা আছে তো আমি পরবর্তী এপিসোডে আপনাদেরকে দেখিয়ে দেবো সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন আর আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই যে চিপ প্রাইসে যে কোয়ালিটি জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি 3x4 গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1200 কাছে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।